ইনশাল্লাহ আমি মনে করি যারা ফর্মে থাকবে মেক শিওর তারা যেন বড় রান করে। আর বোলিং ডিপার্টমেন্ট যদি বলেন, হ্যাঁ আমাদের এক্সিকিউশন একটু এদিক ওদিকে ছিল, বাট আমি মনে করি যে ফার্স্ট গেমের জন্য হয়তো বা একটু নার্ভ ছিল বা একটু কনফিডেন্ট কম। আসসালামু আলাইকুম, ক্রিকেট বাংলাদেশ নিউজে আপনাকে স্বাগতম। ম্যাচারের পর স্বাভাবিকভাবে ক্ষোভ ঝাড়লেন মুশফিক। মুশফিক জানান, বোলাররা এই উইকেটে দারুণ বল করেছে, আমার বোলিং ইউনিট নিয়ে আমি বেশ গর্বিত। নাসুম এবং শফিকুল সত্যিই ভালো বল করেছে, আশা করি পরের ম্যাচে আরও ভালো বল করবে তারা। তবে 148 রান তারা করার মতো ছিল বলেই মনে করছেন মুশফিকুর রহিম। মুশফিক মনে করেন 148 রান তারা করে জেতাটা আমাদের দলের জন্য সম্ভব ছিল, তবে জানতাম নতুন বলে কাজটা সহজ হবে না। 6 ওভারে যদি কোনো উইকেট না হারিয়ে 30 রান সংগ্রহ করতে পারতাম তাহলে সহজে জিততে পারতাম, এমনটাই বলছেন ঢাকার অধিনায়ক মুশফিকুর রহিম। একে একে তিনটি পরাজয়, টুর্নামেন্টের একমাত্র দল হিসেবে জয়বিহীন থেকে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে বেক্সিমকো ঢাকা। দলের অধিনায়ক যখন মুশফিকুর রহিমের মতো বড় তারকা, বেক্সিমকো ঢাকার এমন ফলাফল মেনে নেওয়ার মতো না হওয়াটাই স্বাভাবিক। দলের বোলিং নিয়ে খুশি থাকলেও ফিল্ডিংয়ের বেহাল দশা মেনে নিতে পারছেন না মুশফিক। সোমবার 30 নভেম্বর বঙ্গবন্ধু টি-20 কাপের অষ্টম ম্যাচে জ্যামকন খুলনার কাছে 37 রানে হেরেছে মুশফিকের বেক্সিমকো ঢাকা। ম্যাচ শেষে স্পষ্টতই চাপা আক্ষেপ আর হতাশা ফুটে উঠেছে মুশফিকুর রহিমের চোখে মুখে। জানালেন, এমন পারফরমেন্স অব্যাহত থাকলে পয়েন্ট টেবিলের তলানিতে থেকেই আসর শেষ করতে হবে। খুলনার বিপক্ষে মাত্র 148 রানের লক্ষ্য তারা করতে ম্যাচ জিততে না পারায় আক্ষেপ করে মুশফিক আরও যোগ করেন, ম্যাচে যেন মিস ফিল্ডিংয়ের পশ্চা সাজিয়ে বসেছিল ঢাকার তরুণ দলটি, ভুলের সুযোগ কাজে লাগিয়েছে খুলনাও। মুশফিকের তাই আক্ষেপের শেষ নেই, আমরা অনেক ক্যাচ হাতছাড়া করেছি, রান আউট হাতছাড়া করেছি। খুলনার মতো দলের বিপক্ষে আপনি এত সুযোগ হাতছাড়া করলে, বিশেষ করে যখন কিনা রিয়াদ ভাই ব্যাট করছে, নতুন ব্যাটসম্যান ক্রিজে এসেছে, মেরে খেলা এত সহজ নয়, কিন্তু আমরা সেই সুযোগটা হাতছাড়া করছি। ম্যাচ হারের পর সংবাদ মাধ্যমে এমনটাই জানাচ্ছিলেন মুশফিক। মুশফিক আরও যোগ করেন, ফিল্ডিং বিভাগে আমরা অনেক তরুণ, তাই ক্যাচ হাতছাড়ার কোনো অজুহাত দাঁড় করানোর সুযোগ নেই। মুশফিক বলেন, ক্যাচ মিস করায় 20 থেকে 25 রান বেশি সংগ্রহ করেছে খুলনা, নয়তো বা তাদের স্কোর 148 হতোই না।